गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बाले बोधुरे। आर हमरा এখন 9টা বাজে, ব্রেকফাস্ট করছি, চা বিস্কুট মুড়ি চানাচুর সব আছে, আর আমি টিভি দেখছি। তো এখন গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার শরীরটা একদম ভালো নেই, উঠতেও দেরি হয়ে গেছে, আজকে আমি হাঁটতেও যাইনি, আর কালকে রাত্রেও ভালো ঘুমও হয়নি। একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণটা হলো এই কালকে রাত্রে নয় দিনের বেলায় বাবা ফোন করে বলেছে অন্য মোবাইল থেকে যে বাবার মোবাইলটা চুরি হয়ে গেছে। তো তখন থেকে আমার মনটাও ভালো নেই। তারপরে আমরা তো কালকে মার্কেট গেছিলাম, একটু দূর ছিল মার্কেটটা, এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, শরীরটাও একদম ভালো নেই, তো একটু দেরি হয়ে গেছে, মনটাও ভালো নেই, আর ওয়েদারটাও বিশেষ ভালো নয়। ভোরবেলা উঠেছিলাম, আমার তো সকালবেলা অ্যালার্ম দেওয়া থাকে 5:30টায় উঠেছিলাম, উঠে দেখি মেঘের অবস্থা একদম ভালো নয়, এক পশলা বৃষ্টিও হয়েছিলো, তাই আমি আর বেরোইনি, শুয়েছিলাম। উঠেছি ওই মোটামুটি 7টার দিকে, 7টায় উঠে দেখি একদম অন্ধকার হয়ে গেছে, তাই আজকে আর বেরোইনি, বেরোতে ইচ্ছে করলো না। আর আজকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, তো ভেবেছিলাম ছোলা আলুর তরকারি, রুটি নাহলে পরোটা কিছু একটা করব, তো তাও করতে পারিনি, ভালো লাগছে না একদম, বিপি লো হয়ে গেছে, মাথা ঘুরাচ্ছে, আর মাথা ব্যথা করছে, হাত পাগুলোও ব্যথা করছে। তার জন্য আমি কী করলাম, সকালবেলা ও আজকে ফুল আনতে গেছিলো, আমি যাইনি, আমি তো বেরোইনি, তাই ছোলাগুলো সিদ্ধ করে দিয়েছি, তো আমি ছোলা সিদ্ধ মুড়ি খাবো, ও যদি খায় তো খাবে, নাহলে ওর জন্য বিস্কিট আর চা করেছি, আর কিচ্ছু করিনি। ও মুড়ি টুড়ি খেতে ভালোবাসে না, আমি ভালোবাসি, তাই আমি মুড়ি নিয়েছি, আর ছোলা সিদ্ধর লোভে যদি একটু খায় তো খাবে, নাহলে খাবে না। আবার একটু পরে কথা বলছি, একটু চা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। দেখুন বন্ধুরা, বৃষ্টি চালু হয়ে গেছে, সকালবেলা একটু একটু হচ্ছিল, কাল রাত্রেও হয়েছিল, তো এখন তো ভালোই বৃষ্টি চালু হয়ে গেছে, কি আর করা যাবে। বন্ধুরা, আমার রান্নাও হয়ে গেছে, আর খুব মাথায় তেল দিয়েছি ভালো করে, তেল টেল দিয়ে চান টান করেছি, দিয়ে এখন একটু ভালো লাগছে, ভালো লাগছে মানে বিপি লো হয়ে গেলে ভালো লাগে না, তাও এখন একটু রান্না তো করতেই হবে, কেউ তো করার নেই, তাই রান্না করেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, আমার মেয়ে খুব জিদ করছিলো লেমন রাইস বানানোর জন্য, তো আমি বানাতে পারিনি, সব রেডি করেছি তবুও বানাতে পারিনি। তো আজকে রান্না একদম সিম্পল রান্না করেছি, একটা তরকারি করেছি, ডাল করেছি, ভাত করেছি, আর কিছু করিনি এই বেলা, তো ওবেলা যদি একটু ভালো লাগে তাহলে ওবেলা অন্য কিছু করব। তো দেখুন কী কী রান্না করেছি, ডাল করেছি, আর ভাত করেছি, আর শিম আলু আর বেগুনের তরকারি করেছি। তো শিমের বীজই বেশি দেখা যাচ্ছে, এই শিমগুলো অত নরম নয়, তো তার মধ্যেও কিছু নরম সিম ছিল ওগুলো কেটে দিয়েছি, আর যেগুলো বীজ ছিল ওগুলো বীজগুলো বার করে তরকারিতে দিয়েছি, আর শুকনো করে করেছি তরকারি, একদম বেশি মশলা টশলা কিচ্ছুই দিইনি, সামান্য একদম অল্প মশলা দিয়ে করেছি। আর এখানকার লোকে এরকম তরকারি খায়, আর এরকম বীজ শুধু বীজেরও তরকারি খায়, শিমের যখন শিম নরম থাকে তখন শিমের তরকারি খায়, আর যখন শিমটা একটু শক্ত হয়ে যায় তখন শুধু শিমের বীজগুলোই তরকারি করে আর ছালটাকে ফেলে দেয়। তো সারা বছরই এখানে শিম পাওয়া যায়, তো এই তরকারিটাকে এখানকার লোক বলে দানা কা সবজি,
তো এরকম আমি ওদের মতো করে করার চেষ্টা করেছি, কিন্তু তাও আমি গোটা গোটা সিমগুলো মানে স্কিনও দিয়েছি। তো যাই হোক, এরকম করে করেছি। আমার মেয়েরও খুব পছন্দ এখানকার তরকারি, একদম শুকনো শুকনো, এই যে ডাল নিয়ে খাচ্ছে। তো খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আজকে আমার মেয়ে যে কথাটা বলা হয়নি, আবার ক্যামেরাটা অন করলাম। আজকে কুচি পুজো করেছে, যা যা পেরেছে, যেমন পেরেছে ওই পুজো করেছে, চান টান সব করেছে, পুজো করেছে। কাপড় ধোয়া ছিল, আমি ধুয়ে দিয়েছিলাম, অল্প একটু অল্প কাপড় ছিল, তো ওগুলো আমি সাবান দিয়ে ভালো করে, আজকে আর মেশিনে দিইনি, ওগুলো ধুয়ে দিয়েছিলাম। ও মিলেছে, মিলে পুজো টুজো করেছে, তা ভালো করে গুছোতে পারেনি। যা হোক, যতটা ওর দ্বারা সম্ভব ও করতে পারে ততটা করেছে, কিন্তু আবার হ্যাঁ চেষ্টা করেছে। আর আমার শরীর খারাপ হয়ে গেলে ও খুব ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, করেছে, অনেকটাই করেছে, চেষ্টা করেছে। রোজে রোজ একটু একটু ট্রাই করলে, একটু একটু চেষ্টা করলে আমার মতো করেই করতে পারবে। এখন টিভি দেখছে, এখন ওকে ডিস্টার্ব করা যাবে না। ও তো সারা মানে এক্সাম হয়ে গেলে বা ছুটি, ঘরে ঘরে থাকলে, ছুটি থাকলে পুরো দিন টিভি দেখতে থাকে। টিভি ছাড়া ওর মানে ধ্যান জ্ঞান একদম শূন্য, টিভিই দেখতে থাকে। তো খেয়ে নি, খেয়ে তারপরে আবার কথা বলছি। দেখুন বন্ধুরা, কুচি সন্ধ্যা দিয়েছে আর এই রঙ্গোলি বানিয়েছে। কী বানিয়েছে আপনাদের, আপনারা যদি বুঝতে পারেন তো আমাকে বলবেন। আর এই যে প্রদীপ দিয়েছে, আজকে ওই সব করেছে, আমি কিছু করতে পারিনি। সন্ধ্যে বাতিও জ্বলে দিয়েছে, সন্ধ্যে বাতি জ্বেলে আর খেতে বসেছে, নিজে ম্যাগি তৈরি করেছে। বাই 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 ম্যাগি নিজেই তৈরি করেছে। নিজে বানিয়েছে, কিরম টেস্ট হয়েছে? টেস্টি আছে। তাহলে ঠিক রান্নাটা হয়েছে নাকি? ঠিক আছে, চলো খেয়ে নাও, তা আমি একটু চা বানিয়ে আনি, খাবো। আজকে তিনদোড়া ভাজা হয়েছে, তিনদোড়া, দাঁড়া আপনাদের দেখাই। এই যে এগুলো তিনদোড়া, জানেন তিনদোড়াটা কি? তিনদোড়াটা হলো কুন্দরি ভাজাকে এখানে লোক তিনদোড়া বলে। আর রুটি আছে, তো খুব মজা হয়েছে আজকে। আমি বাবার জন্য আমার গিফট বানিয়েছি, এই দেখুন। তো এখানে মা সেলাই করছে, সেলাই করছে, দেখো। আজকে মায়ের মনটা ভালো নয়, একদম ভালো নয়, তাই জন্য সেলাই করছি। কত আর বসে থাকা যায়, শুয়েছিলাম তাও ভালো লাগছে না, ধরো। তাই শাড়িটা ফলস লাগাচ্ছি, এটা আমার শাড়ি, ফলস লাগাচ্ছি, ফলস লাগা, একটু অন্যরকম কাজ বাজ করলে মনটা একটু ভালো লাগে। এই যে বুলচুদির শাড়িটা হয়ে গেছে, বুলচুদি একটা শাড়ি দিয়েছিলো ফলস লাগাতে, এটা হয়ে গেছে, একটা ফল পিকো দুটোই হয়ে গেছে, আর আমার এটা পিকো করা হয়ে গেছে, খালি ফলসটা বাকি আছে, ফলসটা হয়ে যাবে। তো এই কাজটাই এখন করে নিই, এখন কাজটা নিপটিয়ে নিই, তারপরে 10টা তো বাজে, মেয়েকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আমিও খেয়ে নেবো। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু পুঁজি ভেজেছি আর রুটি করেছি, ব্যাস এইটুকু করেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি, আজকে বিশেষ কিছু দেখাতে পারলাম না, কারণ বাইরের ওয়েদারটাও ভালো ছিল না, বৃষ্টি পড়ছিলো, আর আমার শরীরটাও ভালো ছিল না, তাই খুব মাথা ঘোরাচ্ছে, কোথাও যাওয়ার মতো ক্ষমতাও নেই। তো নেক্সট আবার অন্য ব্লগে, আর ওয়েদার যদি ভালো থাকে নেক্সট অন্য ব্লগে আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার মেয়েকে একটু সাপোর্ট করুন, আর যদি ভালো লাগে ব্লগটা, ব্লগগুলো সবগুলোই আর কি, তো অন্য কাউকে শেয়ার করুন। তো হয়তো কারোর কাউকে এই ব্লগগুলো আনন্দ দিতেও পারে, তাই না, ভালো লাগতেও পারে, তাই একটা শেয়ার কিন্তু মানুষের জীবন বদলে দিতে পারে। তো একটু প্রয়াস করুন, আমার মেয়েটার সাথে থাকুন, আমারও সাথে থাকুন। গুড নাইট।